আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা দেখব আমাদের যে তিনটা অ্যাপ আছে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট সার্ভিস প্রোভাইডার, একটা হচ্ছে উপজেলা, আর একটা হচ্ছে ইউনিয়ন। এই তিনটা অ্যাপ কীভাবে আমরা ডাউনলোড করতে পারি এবং এটা ইনস্টল করতে পারি দেখবো। কীভাবে মোবাইল অ্যাপটা ডাউনলোড করতে হয়, যেহেতু আমরা মোবাইল অ্যাপ ডাউনলোড ইনস্টল করবো, এই জন্য ব্যবহার বিধি আমরা মোবাইল থেকে নির্দেশনা দিচ্ছি। তো প্রথমে আমরা ব্রাউজারে ঢোকার পরে আমাদের ওয়েবসাইটে চলে যাবো, mydoctorship.org। ওআরজিতে যাওয়ার পরে আমরা নিচে একটা ডাউনলোড অপশন পেয়ে যাব। তো সেখান থেকে আসলে আমার ডাউনলোড করতে হবে। তো আমি তিনটা পর্যায়ে ভাগ ভাগ করে দেখাবো, তিনটা পার্টে দেখাবো, যার ফলে বুঝতেও সুবিধা হবে এবং অন্যান্য কাজও করতে সুবিধা হবে। তো আমি প্রথমে যে অ্যাপের নিচে নামার পরে এখানে মোবাইল অ্যাপ ডাউনলোড নাও বাটনে ক্লিক করব, যার ফলে মোবাইল অ্যাপ ডাউনলোডের দিকে আগাবো। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আসলো WDSP-র জন্য মোবাইল অ্যাপ আছে, WUSP-র জন্য মোবাইল, উপজেলা সার্ভিস প্রোভাইডারের জন্য মোবাইল অ্যাপ আছে, আর হচ্ছে ইউনিয়ন সার্ভিস প্রোভাইডারের জন্য তিনটা মোবাইল অ্যাপ দেওয়া আছে তিনটা কালারের। ঠিক আছে, তো প্রথমে আমরা তিনটা ডাউনলোড করে ফেলি, আমরা ব্যবহার বিধি পরে দেখব। তো প্রথমে এটা ডাউনলোড বাটনে ক্লিক করলাম এবং এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এবং ইনস্টল নেওয়ার জন্য এটা রিকোয়ারমেন্ট করছে। তো আমি এটা ইনস্টল করে দিলাম। ইনস্টল করা হয়ে গেলে একটাকে আমি ডান রেখে সেভ করে দেবো এবং পরবর্তী দুইটা ইনস্টলাইজেশন প্রক্রিয়ায় চলে যাব। তো আমি মোটামুটি তিনটা অ্যাপ ইনস্টল করবো এবং তিনটা দিয়ে দেখাবো। আর গ্রাহক যখন ব্যবহার করবে তখন তারা যদি ইউনিয়ন সার্ভিস প্রোভাইডার বা ডিস্ট্রিক্ট সার্ভিস প্রোভাইডার যেই হোক না কেন, তারা কিন্তু সেটাই ব্যবহার করে নেবে। তো ইনস্টলাইজেশন প্রক্রিয়া খুবই সহজ এবং খুব সহজে কিন্তু এটা ডাউনলোড করে ইনস্টল করা যাচ্ছে এবং সহজেই ব্যবহার করা যাচ্ছে। তো এভাবেই কিন্তু আসলে এই ডাউনলোডিং সিস্টেম আর ইনস্টলিং সিস্টেমটা কাজ করে। তো এটা ইনস্টল হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ডান বাটনে ক্লিক করলাম এবং আমি যদি ইউনিয়ন উপজেলা সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রেও যাই সেক্ষেত্রে কিন্তু সেম। এখানে আমি যদি ডিটেলে চাপ দিই এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এটা কিন্তু হচ্ছে। তো এর পরবর্তীতে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ইউনিয়ন সার্ভিস প্রোভাইডার, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে কিন্তু এটা আমরা ইনস্টল বাটনে চাপ দিলে এটাও ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা তিনটা অ্যাপ ইনস্টল করে নেওয়ার পরেই কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আর রোল ভিত্তিক সবাই এটা ডাউনলোড করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।